বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, এই ছোট্ট ভিডিওটিতে পায়ের তলার যন্ত্রণাদায়ক কড়া থেকে দ্রুত এবং স্থায়ীভাবে মুক্তির আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রসম্মত ঘরোয়া ওষুধের কথা বলবো। এই চিকিৎসা তথা ওষুধ খুবই কার্যকরী এবং নিরাপদ। পায়ের তলায় অনেক সময় কোনো কোনো স্থান শক্ত হয়ে যায়, হাঁটতে চলতে এর ফলে খুবই কষ্ট হয়। চলতি কথায় একে বলে কড়া বা কড়া পড়া, অনেকেই একে কুলাটি বলেন। কাঁটা বা তীক্ষ্ণ কিছুর আঘাত থেকে পরবর্তীতে এমন কড়া সৃষ্টি হয়। এই কড়ার উপর সরাসরি আঘাত বা চাপ লাগলে প্রচণ্ড ব্যথা লাগে। পায়ের তলায় এমনকি হাতেও কড়া সৃষ্টি হতে পারে। এবার আসুন জেনে নিই এই কড়া বা কুলাটি সমস্যার সঠিক এবং কার্যকরী চিকিৎসা তথা ওষুধ সম্পর্কে। ঈষদুষ্ণ জলে 2 চামচ লবণ মিশিয়ে যে পায়ে কড়া সৃষ্টি হয়েছে সেই পা 10 মিনিট ডুবিয়ে রাখতে হবে। এটি রাতে করাই সঠিক, এতে কড়া নরম হয়ে যাবে। এবার এই কড়ার উপর অন্য একটি চিকিৎসা করতে হবে, মানে 10 মিনিট পা ঈষদুষ্ণ জলে ডুবিয়ে রাখার পরই এটা করতে হবে। এজন্য আমাদের দরকার রসুন। রসুনের 1টি কোয়া মাঝ বরাবর চিরে নিতে হবে। কাটা দিকটি কড়ার উপর চেপে বেঁধে রাখতে হবে বা লিউকোপ্লাস্ট দিয়ে আটকে রাখতে হবে। রাতে শোবার আগে এটি করবেন এবং সকালে ঈষদুষ্ণ জল দিয়ে ভিজিয়ে ধীরে ধীরে রসুনের চেরা কোয়াটি তুলে ফেলবেন। কত বড় আকারের কড়া হয়েছে তার উপর নির্ভর করবে। রসুন কোয়ার চেরা অংশটি 1টি নেবেন না 2টি নেবেন বা তার বেশি নেবেন, এটি নিজেই বুঝতে পারবেন। এটি কটি কড়া হয়েছে তার উপরও নির্ভর করে। এভাবে একবার করে টানা 1 সপ্তাহ প্রয়োগ করলে কড়া সেরে যাবে। কোনো কোনো ক্ষেত্রে সময় একটু বেশি লাগতে পারে। আজ এই পর্যন্তই। সকলেই সতর্ক থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।